মানুষ যেখানে থাকে অমানুষ সেখানেই থাকে, রবিবার আগরতলায় বললেন মুখ্যমন্ত্রী। ১৯৯১ সালের ১৩ নভেম্বর এই দিনে লালবাহাদুর চৌমুহনীতে আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া ভারতীয় জনতা পার্টির সদস্য শ্যাম হরি শর্মার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নের নিরিখে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। দেশের ২৮টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান পঞ্চম, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষ এখন নিরাপদে চলছে, রাত্রিতে চলাফেরায় কোনো অসুবিধে হয় না। ঘটনা হবে, কিন্তু দেখতে হবে ঘটনার পর পুলিশ সাথে সাথে অ্যাকশন নেয় কিনা। পুলিশ এখন সঠিক ভূমিকা পালন করছে, প্রসঙ্গক্রমে তিনি বলেন, গতকাল রাতে কিছু মথা সমর্থক বিজেপির সহনির্বাচনী প্রভারী সমীর উরাওয়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। পুলিশ রাতের মধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে। অপরাধীদের কোনোভাবেই ছাড়া হবে না। সমাজে কিছু অমানুষ থাকবে, আমি বলতে পারবো না যে অপরাধ হবে না, এটা বলা সম্ভব নয়, কিন্তু অপরাধ করলে কাউকে ছাড়া হবে না, সেদিকে পুলিশ নজর রাখছে। ৩৫ বছর ধরে সিপিআইএম এবং কংগ্রেস এই রকম জঘন্য কাজ করে গেছে, আগেও করেছে, এত তাড়াতাড়ি এগুলি একেবারে নির্মূল হয়ে যাবে এটা বলা সম্ভব না। তিনি আরো বলেন, মানুষ যে বিশ্বাস নিয়ে আমাদের সুযোগ দিয়েছে, আমাদের পার্টি আর সরকার সেই দিকেই কাজ করছে। মানুষের আরো বেশি বিশ্বাস যাতে অর্জন করতে পারি সেই দিশাতেই আমরা কাজ করছি। আমি ডাটা নিয়ে বলছি, ২৮টা আমাদের যে রাজ্য আছে তার মধ্যে যে আমাদের ন্যাশনাল গ্রুপ ক্রাইম রিপোর্টে বলছে যে ২৮টার মধ্যে নিচের দিক দিয়ে আমরা পঞ্চম স্থানে আছি। সব জায়গায় আমাদের আইন শৃঙ্খলা অনেক উন্নত। আমাদের এখানে ড্রাগস এবং বিভিন্ন যেসব নেশা সামগ্রী বাইরের থেকে আসে বা এখান থেকে যায়, সেকেন্ড হাইয়েস্ট আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন করেছি নর্থ ইস্টের মধ্যে। এবং একদিন আমি রিপোর্ট নিয়ে সবকে সবাইয়ের কাছে আমি রাখবো যে আমরা কোন কোন জায়গায় প্রায় ৪০%। সেদিনও আমি পুলিশ হেডকোয়ার্টারে আমি গেছি, সবার থেকে যে রিপোর্ট নিলাম প্রায় ৩৫-৪০% সব দিক দিয়ে, গিফট চিজিং থেকে আরম্ভ করে, র্যাপ থেকে আরম্ভ করে, গাহস্থ্য সমস্যার থেকে আরম্ভ করে, খুন থেকে আরম্ভ করে, রাজনৈতিক সন্ত্রাস থেকে আরম্ভ করে প্রায় ৩৫-৪০% ডিক্রিজ করেছে ২০১৮ সালে। এই একটা ভাবনা চিন্তায় চলছে, মানুষ চলছে নিরাপদে, মানুষ রাত্রিবেলায়ও আমি দেখি অনেক ছেলে মেয়েদের এখন রাত্রিবেলাও খুব ইজি ওয়েতে ওরা বেরোচ্ছে, যাচ্ছে মাস্টারের বাড়িতে, যাচ্ছে সব জায়গায়। এবং মানুষের মধ্যে অনেক সময় অমানুষও থাকে, মানুষ যেখানে থাকে অমানুষও থাকে। ঘটনা হবে, কিন্তু ঘটনার পরে দেখতে হবে পুলিশ তাদের অ্যাড্রেস করেছে কিনা, সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে। আজকেও সকালবেলা আমার কাছে যে রিপোর্ট এসেছে যে মথা কিছু কর্মী আমাদের এমপি মহাজনকে গতকাল ওনাকে অ্যাটাক করে ৯ জনকে অ্যারেস্ট করেছে, আরও অ্যারেস্ট হচ্ছে, কাউকে ছাড়া হবে না। কনভিকশন রেট আমাদের এখানে এপিপি পিপিপিদের সাথে কন্টিনিউয়াস পুলিশ কথা বলছে যাতে কনভিকশন রেট ও অন্যান্য যে ওদের যে আমাদের ২০১৮ আগে তার থেকে অনেক বেশি। তো অমানুষ থাকবে আমি বলতে পারবো না যে কোথাও এরকম হবে না, সম্ভব না, এটা সামাজিক বেদি, এত সহজে হবে না। ৩৫ বছর ওরা করেছে, কংগ্রেসও মাঝখানে করেছে, আগেও করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা তবেই শহীদ শ্যাম হরি শর্মার প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো। আমাদের সরকার এবং আমাদের পার্টি যে বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই, মানুষের আস্থা অর্জন করতে চাই, সেই পথে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।